অনুপ বন্দ্যোপাধ্যায় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিশেষ পর্ব কবি জীবনানন্দ দাশের বনলতা সেন শীর্ষক কবিতাটিকে ঘিরে। কবি জীবনানন্দ দাশ আমাদের ছেড়ে চলে গিয়েছেন 22 অক্টোবর 1954 রাত 11:35 বাংলার কার্তিক মাসে 5ই কার্তিক 1361। জীবনানন্দের প্রিয় সেই কার্তিক মাস। এবারের এই 2021 অথবা 1428 বঙ্গাব্দেও 22 অক্টোবর সেই 5ই কার্তিক। কবি একটি কবিতায় লিখেছিলেন, যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়, যখন ঝরিছে ধান বাংলার খেতে খেতে ম্লান চোখ বুঝে, যখন চড়াই পাখি কাঁঠালি চাপার নীরে ঠোঁট আছে গুঁজে, যখন হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে, তখন আমারে যদি পাও নাকো লাল শাক ছাওয়া মাঠে খুঁজে, ঠেস দিয়ে বসে আর থাকি নাকো যদি বুনো চাল তার গায়ে, তাহলে জানিও তুমি আসিয়াছে অন্ধকারে মৃত্যুর আহ্বান। কবি জীবনানন্দ দাশের একটি চিরখ্যাত কবিতার প্রথম খসড়ার প্রথম দুটি লাইন ছিল এই রকম, শেষ হলো জীবনের সব লেনদেন বনলতা সেন, এবং শেষ কয়েকটি লাইন ছিল, কত যে ঘুমিয়ে রব বস্তির পাশে, কত যে চমকে জেগে উঠব বাতাসে, হিজল জামের বনে থেমেছে স্টেশনে বুঝি রাত্রি নিশুথির বনলতা সেন। সত্যি কথা বলতে গেলে বলতেই হবে, বনলতা সেন এই নামটি ছাড়া আর কিছুই আমাদের চেনা লাগছে না এই পঙ্ক্তিকটির মধ্য দিয়ে, ঠিকই। তবে দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ থেকে জানতে পারি বনলতা সেন কবিতাটির প্রথম খসড়া এটাই ছিল। আমরা জানি সৃষ্টিকর্তা কবি জীবনানন্দ দাশের থেকেও বাঙালির কাছে অনেক বেশি প্রিয় এই কবিতা, এই নাম বনলতা সেন। আজ আমরা এই কবিতাটির পাঠ শুনব। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেকে ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার সাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে
সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম আমি অনুপ বন্দ্যোপাধ্যায় নমস্কার ভালো থাকবেন